বাম শ্রমিক সংগঠনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডেপুটি লেবার কমিশনার বিশ্বজিৎ মুখার্জি। প্রসঙ্গত আজ সকালে বারাসাত শতদল ময়দান সংলগ্ন শ্রমিক মেলার সামনে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তারা অভিযোগ করে শ্রম দপ্তরের পক্ষ থেকে শ্রমিক মেলায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি শ্রমিক মেলা শ্রমিকদের স্বার্থে নয়, অসংগঠিত শ্রমিক প্রকল্পের টাকা দিয়ে সরকার বিরিয়ানি মহোৎসবের আয়োজন করেছে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্বজিৎবাবু জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং বাম শ্রমিক সংগঠনও এ বিষয়ে তার সাথে কোনো কথা বলেনি। আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আরও বলেন, মেলাতে যে কটি স্টল আছে সবকটি সরকারি সেলফ হেল্প গ্রুপের স্টল, শ্রম দপ্তরের রেজিস্টার বেনিফিশিয়ারি কেউ স্টল খোলেনি, শ্রমিকদের এখানে স্টল নিয়ে বসার কোনো ব্যাপার নেই। লকডাউনের সময়সীমা থেকে বসে যাওয়া সমস্ত শ্রমিকদের 7,000 টাকা করে দেওয়ার যে দাবি বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তোলা হয় তা না করে শ্রমিক মেলা শুধুমাত্র বিরিয়ানি খাওয়া ও গান বাজনার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাম শ্রমিক সংগঠনের এই অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎ মুখার্জি বলেন, 387 জন অসংগঠিত শ্রমিকদের 35,41,281 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 25 জন পরিবহন শ্রমিক ও 45 জন নির্মাণ শ্রমিক যারা বহুদিন শ্রমিকের কাজ করেছেন এবং আজ বয়সের শেষ সীমায় পৌঁছে গেছেন, সরকার তাদের কথা মাথায় রেখে পেনশন প্রদান করেছেন। শুধু গান বাজনা করার জন্য এই শ্রমিক মেলা, এটা বলা ঠিক নয় বলে বললেন জেলা ডেপুটি লেবার কমিশনার বিশ্বজিৎ মুখার্জি। তারা একটা বিক্ষোভ দেখিয়েছে মেলার সামনে এবং তাদের যেটা অভিযোগ যে সেই বাম শ্রমিক সংগঠনের যারা কর্মী বা যারা শ্রমিক তাদের কোন রকম ভাবে আমন্ত্রণ জানানো হয়নি বা মেলার বিষয়ে কিছু বলা হয়নি। না, এরকম কোনো ঘটনা আমি জানি না, আমার কাছে এরকম কোনো খবর নেই বা তারাও আমার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেনি। আমি আপনাদের কাছ থেকেই জানতে পারলাম এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা সকলকেই আমন্ত্রণ জানিয়েছি, সকলকেই আমরা বলেছি, হ্যাঁ, তো এরকম কোনো কিছু ঘটেনি বা আমার জানা নেই এরকম কিছু। এবং আজকে বাম শ্রমিক সংগঠনের নেত্রী গার্গী চ্যাটার্জি তিনি একটা অভিযোগ করেছেন যে মেলায় যে স্টল করা হয়েছে, যে সময় নির্ধারিত সময় সেই সময় থেকে এখন পর্যন্ত স্টলগুলো একটা স্টলেও কোনো শ্রমিক তার জিনিসপত্র নিয়ে বসেনি, শুধুমাত্র একটা স্টল চলছে যেটা ক্যাবিনটারে, এছাড়া কেউ এখনো পর্যন্ত বেলা 2 বাজতে যায় এসে পৌঁছাতে না না স্টল ওপেন হয়েছে, স্টল ওপেন হয়েছে এবং স্টলে লোক আছে। আর সবচেয়ে বড় কথা যেটা বলবার সেটা হচ্ছে যে ওখানে যারা স্টল দিয়েছে সেগুলো সরকারি স্টল আছে এবং আপনার SHG সেলফ হেল্প গ্রুপের স্টল আছে। ওখানে কোনো কিন্তু রেজিস্টার্ড বেনিফিশিয়ারি, আমাদের যারা মানে শ্রম দপ্তরের রেজিস্টার্ড বেনিফিশিয়ারি, তারা স্টল নিয়ে কেউ বসেনি কিন্তু। ফলে এই যে বলা হচ্ছে শ্রমিকরা স্টল নিয়ে বসেনি, শ্রমিকদের এখানে স্টল নিয়ে বসবার কোনো ব্যাপার নেই। এখানে যারা স্টল নিয়ে বসবার তারা নির্ধারিত সময়েই আমরা বলেছি এবং নির্ধারিত সময়ে স্টল দিয়েছে এবং আপনারা সেটা দেখলে, এখন যদি আপনারা দেখেন দেখতেও পাবেন, কোনো অসুবিধা নেই। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি তারা যেটা অভিযোগ করছে যে করোনা লকডাউন পিরিয়ডে অনেক শ্রমিক বসে পড়েছিলেন, তাদের 7,000 টাকা করে দাবি করা হয়েছিল, সেই বিষয়ে কোনো রকম কর্ণপাত করা হয়নি সরকারের পক্ষ থেকে বা শ্রম দপ্তরের পক্ষ থেকে, কিন্তু কালকের মেলায় কার্যত বিরিয়ানি রান্না করে খাওয়া হচ্ছে এবং শুধুমাত্র গান বাজনার জন্য এই মেলা করা হয়েছে, এটা শ্রমিকরা কতটা উপকৃত? না, আমি তো আপনাকে বললামই যে শুধু গান বাজনা হচ্ছে, এটা বললে পরে ঠিক হবে না। আমরা এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের 387 জন অসংগঠিত শ্রমিককে 35,41,271 টাকা আর্থিক অনুদান প্রদান করেছি। যারা শ্রমিক তারা প্রত্যেকেই শ্রমিক, অসংগঠিত শ্রমিক, এবং তারাও করোনা মুহূর্তে তারাও মানে হয়তো কর্মহীন হয়েছেন কিছু ক্ষেত্রে, হ্যাঁ, এবং 25 জন পরিবহন শ্রমিক এবং 45 জন নির্মাণ শ্রমিক যারা দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করেছেন এবং আজ বয়স একেবারে যখন শেষ প্রান্তে এসে পৌঁছেছে সে সময় তারা যাতে বাকি জীবনটা কাটাতে পারেন সেই বিষয়টা কিন্তু সরকার মাথায় রেখেছে তাদের কথা এবং রেখে তাদের হাতে পেনশনও প্রদান করেছে। ফলে এটা বলা ঠিক নয় যে শুধু ওই গান বাজনার জন্য মেলা হয়েছে, মেলাতে এই সব জিনিসগুলো এই দিকগুলোও ছিল। আমার নাম বিশ্বজিৎ মুখার্জি, আমি বারাসাত মহকুমার ডেপুটি লেবার কমিশনার পি